বাসিন্দা ফিরিশতা চূড়ান্ত বাসিন্দা হলো মাটি তৈরি মানব। এখানে বহু লম্বা কথা সামনে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা সাজাবার পর আল্লাহ পাক দুনিয়া সুন্দর করলেন, আসমান জমিন সাজাইলেন। আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা, বিজ্ঞানটা বলে এটা মহাশূন্য। দূরত্ব কত বলে 500 বছরের পথ খেয়াল করেন। আলামিন কাকে বলে তার একটু ব্যাখ্যা বলতেছি। এই যে মহাশূন্যতার দূরত্ব 500 বছরের পর, আমরা এখান থেকে উপরে যদি কিছু মারি, মাটি মারি, কোন ইটের কণা মারি, নিচে পড়ে যায়। বলে এই 500 বছরের মহাশূন্যের মাঝখানে এমন একটা স্তর আছে যে স্তরে কিছু রাখলে নিচেও পড়ে না, উপরেও যায় না। বিজ্ঞানরা গবেষণা করে সেখানে স্যাটেলাইট তৈরি করলো। নবীর উম্মত এই স্যাটেলাইট দিয়ে গোটা জগতের খবর নেয়, আর এগুলো ধরা ধরে ধরে মানুষের কম্পিউটারে বুঝায় দেয়, মানুষের কাছে প্রচার করে দেয় মিডিয়ার মাধ্যমে। এই যে দূরত্ব 500 বছরের, পুরো দূরত্ব এই মহাশূন্য। এর উপরে হলো প্রথম আকাশ। ওই আকাশের মধ্যে আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য আলো দেওয়ার সূর্য বানাইলেন, চাঁদ বানাইলেন, তারকা। সূর্য কত বড়, বলে 2 হাত 3 হাত দিয়ে ধরা যায়, বলে না না। বিজ্ঞানীরা বলে সূর্য কত বড় জানো, পৃথিবীটা যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। খেয়াল করবেন কিন্তু ভালো করে, এখন আমি বলবো যে বিজ্ঞানীরা বললো 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর থেকে, পৃথিবী কত বড়। মুসলমান আমি বলবো পৃথিবী যে কত বড়, কত বড় বিজ্ঞানের 14 পুরুষরাও জানে না। গেলনি বিজ্ঞানের বিরুদ্ধে কথা কন, বিরুদ্ধে যখন বলছি কান সজাগ করে দলিল শুনেন। 16 পারা সুরায় কাহাফ, ওই সুরার মধ্যে আল্লাহ পাক রাজনীতির বয়ান করেছেন যুলকারনাইন বাদশাহ। গোটা জগতের বাদশাহ রাষ্ট্রপতি যুলকারনাইন বাদশাহ, গোটা জগৎ চালাইলেন রাষ্ট্র ক্ষমতায় বাদশাহ যুলকারনাইন, গোটা দুনিয়ার শাসক। কে বলেছে কোরআন বা ইসলামে রাজনীতি নাই? যে বলেছে হয়তো সে ধর্মান্ধ মূর্খ, না হয় সে শিক্ষিত শয়তান ইহুদিদের দালাল। গত বছর বলেছিলাম পয়গম্বর সুলাইমান বিলকিসের ঘটনা, ইউসুফ জুলাইকার ঘটনা তালাশ করো, বাংলা কোরআন শরীফ পড়ে দেখো রে বাবা। ও সমস্ত ঘটনার মধ্যে আল্লাহ কত মজার মজার রাষ্ট্রনীতির কথা বলছে। অনবীর উম্মাদ বাদশাহ জুল করেন গোটা দুনিয়ার শাসক। খেয়াল করেন বাতাস হলো তার অস্ত্র, বাতাসকে অর্ডার করে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, দ্রুত সেখানে হাজির। ঘুরতে ঘুরতে উত্তর প্রান্তে হাজির হয়ে গেছেন ওই বাদশাহ যুলকারনাইন। গিয়া দেখলেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু পথ, সরু পথ, পাহাড়ের এই পাশে একদম মাজদুমানরা চোখের পানি ছেড়ে কাঁদে, কি ব্যাপার ও বাদশাহ? আমরা মাজদুমের দল, কি সমস্যা? বলে পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদল দানব আমাদের উপরে এসে আক্রমণ করে, অত্যাচার করে। কি তোমরা অন্যায় করেছো? ওরা বলে আমাদের কোনো অন্যায় নাই। তাহলে তোমাদের উপরে খামাখা অত্যাচার করে? বলে হ্যাঁ। কেন কেন? বলে ওরা তো সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে? গায়ের জোরে দুর্বলের উপরে অত্যাচার করার নাম সন্ত্রাস। গায়ের জোরে দুর্বলের উপরে আক্রমণ করার নাম টেরোরিজম, সন্ত্রাস। যারা করে সন্ত্রাসী বা টেরোরিস্ট। অনবীর উম্মত আজকে বলে সন্ত্রাসী করে হামলা করে আর বলে ইসলাম জঙ্গি ট্রেনিং দেয়। না না, ইসলাম জঙ্গিবাদীর দল না, কোরআন জঙ্গি ট্রেনিং দেয় না। অনবীর উম্মত সন্ত্রাস নামের এই ক্যান্সার বন্ধ করার জন্য, দুনিয়াতে কোনো মেডিসিন নাই, মেডিসিন না, একটা মেডিসিন হলো সেটার নাম হলো জিহাদ।
জিহাদ। তবে সাবধান, জিহাদের অপব্যাখ্যাকারী যারা জিহাদের অপব্যাখ্যা করে, মানুষ জবাই করে, হত্যা করে, এরা কিন্তু আসলে ইসলাম চায় না, জিহাদ চায় না, এরা জিহাদের অপব্যাখ্যাকারী, এরা জিহাদের অপব্যাখ্যাকারী। মুসলমানের বন্ধুর বেশে দুশ্মন, এরা কিন্তু কোরআনের দুশ্মন। ভাইরা আমার, মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায় দেখ, বাদশা যুলকারনাইন ওদের বলে তোমাদের এখন কি সমস্যা বলে, এই সমস্যা যুলকারনাইন এদের সমস্যা থেকে বাঁচাবার জন্য লোহা জোগাড় করলেন, হাজির করলেন, লোহা হাজির করে চুলায় বাদশা যুলকারনাইন, লোহা হাজির করে বাদশা যুলকারনাইন দুই পাহাড়ের স্বরূপ প্রাচীর দিয়ে আটকে দিলেন। এইবার দানবের দল ওই পাশে রয়ে গেল। ও মুসলমান, ওই দানবের দল ওই পাশে, ওরা কারা? মুফাসসিরিনে কেরাম বলেন ওরা হলো ইয়াজুজ মাজুজের বংশধর। ওরা কি করে বলে, সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত জিব্বাটা বের করে দেওয়াল তারে চাটে, সন্ধ্যা যখন হয় তখন বলে চলো পাতলা হয়ে গেছে, বাকি অংশ কালকে খাবো, পরের দিন আয় দেখে আবার মোটা হয়ে গেছে, দুনিয়াতে আসার যখন সময় হয়ে যাবে তখন তারা সন্ধ্যাকাল বলবে ইনশাআল্লাহ আগামীকাল আসবো, পরের দিন এসে দেখবে আর বাড়ে নাই, ইনশাআল্লাহ বরকত শুরু হয়ে যাবে, মুহূর্তের মধ্যে দেওয়ালটা চেটে শেষ করে ওরা মুহূর্তে গোটা দুনিয়া তারে ক্যাপচার করে নেবে। ওরা কেমন সাইজের বলে, কেউ 20 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 60 হাত লম্বা, দানবের দল। বিজ্ঞানীরা বলে রকেট চালাইলাম, বিমান চালাইলাম, কম্পিউটার চালাইলাম, স্যাটেলাইট চালাইলাম, আজ পর্যন্ত বাদশা যুলকারনাইনের প্রাচীর বের করতে পারলাম না। ইয়াজুজ মাজুজের বংশধরেরা কেমনে ঘুমায়, কেমনে খায়, আজ পর্যন্ত বের করতে পারলাম না। ওই যে দুইবার বিমান হারায় গেছে, পায় না, লাস্টের দা পাইছে সাগরে, কি কেমনে তুমি পাইবা, কেমনে পাইবা? হয়তো কেয়ামতের আগে আল্লাহ পাক মানুষকে মেধা দিয়ে বেরো করার সুযোগ দিতে পারেন, আল্লাহর কুদরতের মাঝে হাত দিয়ে আগানো যায় না। এই জমিনের কত বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়া জাহাজ বানাইছে, টাইটানিক জাহাজ বানায় বলছিল দুনিয়ার সামুদ্রিক কোন তুফানে ভাঙতে পারবে না, 1 ঘন্টা টাইটানিক জাহাজ চালাবার পর বরফের পাহাড়ে বাড়ি লেগে ধ্বংস হয়ে গেল, টুকরো হয়ে সমুদ্রের তলে চলে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই, কেউ পারে নাই। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরি। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারেছে কেউ? ও ভাই পেরেছে কেউ? পারবে না? না পারবা না রে বাবা, আল্লাহর সাথে পাল্লা দিও না। শব্দ অনবী উম্মত, তাহলে পৃথিবীটা থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরা যে 13 লাখ বানাইলো কেমনে বলে, জ্যামিতিক একটা গড় মাপ দিয়ার আয়তন বের করেছে। মুসলমান নবীর উম্মত, এই প্রথম আকাশ হলো 500 বছরের মোটা, এই মোটা 500 বছরের আকাশ পেরিয়ে আবার উপরে যাও, 500 বছরের দূরত্ব, আবার একটা মহাশূন্য, আবার মহাশূন্য পেরিয়ে যাও, দ্বিতীয় আকাশ 500 বছরের মোটা, আবার উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, তৃতীয় আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এরপরে তুমি পাইবা চতুর্থ আকাশ, 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, পাইবা পঞ্চম আকাশ, পঞ্চম আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, ষষ্ঠ আকাশ, 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, সপ্তম আকাশ, 500 বছরের মোটা, 500 বছরের মোটা সপ্তম আকাশের উপরে যাও,
আল্লাহ পাক ওই আকাশের উপর একটা ঘর বানাইছেন নূরের ঘর, নাম হলো বাইতুল মামুর, আল্লাহ নূরের ঘর। ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কাবা, ওরা চব্বিশটা ঘন্টা আল্লাহর কুদরতে নূরের তৈরি সাত আসমানের উপরের ঘর, নূরের ঘর বাইতুল মামুর তাওয়াব করে তাওয়াব করে আল্লাহ এমন পজিশনে ঘর চালাচ্ছেন। মুফাসসিরিন কিরাম বলেন ওই বাইতুল মামুরের ছাদের মধ্যখানে একটা কোন টুকরো যদি ফেলানো হয়, ওই বাইতুল মামুরের ছাদ আসমানের উপরের ছাদের মধ্যখানে যদি কোন টুকরো ফেলানো হয়, ওই টুকরোটা বাইতুল মামুরের ছাদের মধ্যখান দিয়া সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আকাশ মধ্যখানের ভেদ করে ওই পাথরটা এসে বাইতুল মামুরের ছাদের মধ্যখানের পাথর এসে ঠিক বরাবর দুনিয়ার জমিনের কাবার ছাদের মধ্যখানে পড়বে। আর উপরে কি বলে, আর উপরে একটু আগাইলে সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা, ওখান থেকে আর উপরে যাওয়ার কোন সুযোগ নাই, আল্লাহর অনুমতি সাপেক্ষে যেতে পারবা। ওখানে যাওয়ার পরে জিব্রাইল আমিন ব্রেক, ইসরাফিল ব্রেক, আজরাইল মালাকুল মউত ব্রেক, ও মুসলমান মিকাইল ব্রেক, আর সামনে যাওয়ার উপায় নাই। বলে তাহলে তার উপরে কি আছে, কি আছে? হাদিস তালাশ করলে পাওয়া যায় মায়ার নবী বর্ণনা করেছে ওই সিদরাতুল মুনতাহা বর্ডারের উপরে যাও, এর উপরে দেখবা খালি জায়গা, খালি জায়গা, অন্ধকার 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 অন্ধকার, উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও, লানাকা লাজামা অনেক 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 উপরে যদি যাওয়া হয় আল্লাহর কুদরতে আবার উপরে গিয়া দেখা যায় আল্লাহর কুদরতে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, আল্লাহর কুদরতের পানি ওখানে রাখছে, ওই পানি খালি না খালি না রে খালি না, আল্লাহর কুদরতের পানির উপরে আল্লাহ কুদরতের কারিশমা দিয়া আল্লাহ পাক নূরের তৈরি আরশ পানির উপরে দাঁড় করায় রাখছে। অ মুসলমান নবীর উম্মত আরশটা চার ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে কয়জন, কেউ বলে ছয় ফেরেশতা, কেউ বলে চার ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা আল্লাহর আরশটা নিয়ে দাঁড়ায় আছে চারজন, ওদের কাঁধের উপর আল্লাহর নূরের তৈরি আরশ, আর তাদের পাও হলো সাত জমিনের নিচে। আলামিন কাকে বলে, বলে আরেকটু উপরে যাও, আরশের উপরে কি, নিচে পানি উপরে কি, আল্লাহু আকবার, উপরে যাও উপরে যাও, বলে আল্লাহর নূরের তৈরি আরশ পেরিয়ে যখন উপরে যাও উপরে যাও উপরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে অনেক উপরে অনেক উপরে অনেক উপরে আল্লাহ পাক তৈরি করে রাখছেন নূরের তৈরি চেয়ার বা কুরসি, আল্লাহ পাকের নূরের তৈরি চেয়ার, ওই চেয়ারটা খালি না খালি না, আল্লাহর কুদরতের নূরের তৈরি চেয়ারের চতুর্পাশে আল্লাহ পাক পর্দা বানাইছেন, পর্দা বানাইছেন, একটা পর্দা না একটা পর্দা না, সত্তর হাজার নূরের পর্দা বানাইছে, একটা পর্দা পাঁচশো বছরের লম্বা, একটা পর্দা মোটা পাঁচশো বছর, দুই পর্দার মাঝখানে খালি জায়গা পাঁচশো বছর। ও মুসলমান আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার মাঝে চেয়ার বানাইছেন, আল্লাহর ওই কুদরতের চেয়ারটাও চার ফেরেশতা নিয়ে দাঁড়ায় আছে, ফেরেশতার পা সাত জমিনের নিচে। আমার আল্লাহ আমার আল্লাহ মায়ার নজর করে বললেন ও জিবরাইল যাও যাও যাও, আমার মায়ার নবীরে আমার কাছে নেওয়ার দরকার, আমার নবীর একটু দেখানো দরকার, যাও জান্নাতের একটা বরাত নিয়ে যাও, জান্নাতের বরাত নিয়ে পয়গম্বরের দরজায় পৌঁছায় দাও বাইতুল্লাহ। হুয়া হুকুম জিবরাইল কয়ুশে তাহো বরাকে কে জান্নাত সে কর ইন্তেখাও সাজাও সুকো জেওর সে তু তা বাপা ফির উসকো তু কাবা মে লে করকে যা। আগাবো আরো আগাবো মুসলমান নবীর উম্মত, জিব্রাইল জান্নাত থেকে সংক্ষেপ বলি লম্বা কথা, বরাত নিয়া পয়গম্বরের দরজায় হাজির, আমার নবী উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমন্ত নিদ্রাচ্ছন্ন, আমার নবীকে জিব্রাইল ডাকছে, এখানেও বহু কথা আছে, কেমনে ডাকলেন, কি কোয়ালিটিতে ঘুমের মানুষ সজাগ করা হয়, ডাক দেয় নাই জোরে জোরে চিল্লায় নাই। মুসলমান জিব্রাইল আমিন আল্লাহর নবীকে সজাগ করার পর আল্লাহর আগমনী বার্তা শুনায় দিছেন পয়গম্বর,
আল্লাহর বাড়ি আপনার বেড়াইতে যেতে হবে, আমার নবী রেডি হয় জমজম পানি দিয়া পয়গম্বর ওযু বানাইলেন। এরপরে একটা কদম তার নাইরা আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন এক কদম। ও মুসলমান সেখানে গিয়া দুরাকাত নামাজ পড়লেন, ইমামতি করলেন, আমার পয়গম্বর কে কে? আমার নবী ইমাম হলেন, কিন্তু সবার অন্তরে চাহিদা ছিল আদম নবীও সেখানে হাজির, সব নবীরাও হাজির, চাইছিল আদম নবী আজকে ইমামতি যদি আমি করতে পারতাম। আল্লাহ বলেন, জিব্রাইল যাও যাও, আমার নবী যেখানে হাজির থাকবে উপস্থিত থাকবে, নবীর সামনে অন্য কারো ইমামতি করা হারাম। বন্ধুগণ যারা বলেন নবী আপনার বাড়ি আসে, মসজিদে আসে, ঘরে আসে, আপনার স্টেজে নবী আসে, কি দুঃখ গো, কেউ বা না জানি আবার চেয়ার রাখে, চেয়ারে এসে নবী বলবে, ওরে নবী যদি চেয়ারে বসা থাকে আমি কি বসে থাকতে পারি চেয়ারে? না রে বাবা না, এগুলো প্রলাপ প্রকাশ কিচ্ছু না, আমার নবীর সামনে ইমামতি করা হারাম 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 হারাম। যারা বলো তঙ্গ মিলাদে তঙ্গ মসজিদে নবী আসে, তাহলে নবীরে যদি উপস্থিত মনে করো ইমামতি করা তোমার হারাম, হয়তো ইমামতি সারো না হয় নবীরে হাজির নাজির বলা সারো। নবীর উম্মত আয়াত নাযিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নবী বসে আছে, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজাহরি বাযিকুম লিবাযি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা বেহুদা কথা বলতেন নাকি, অনর্থক কথা বলতেন নাকি? সাহাবায়ে কেরাম তো কাজের কথা বলতেন, অকাজের কথা বলতেন না, তাদেরকেও নিষেধ করা হলো, রাসূল যেখানে হাজির ওখানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, যেমন আমরা একে অপরের সাথে বলি এমন আওয়াজ করা যাবে না। রাসূল আমার পবিত্র জবানে আয়াত শুনাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এরপরে রাসূল প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম আস্তে করে জবাব দেয়, রাসূল বলেন শুনি নাই, আবার বলেন, আবার বলে শুনি নাই, আবার বলেন, আবার বলল শুনি নাই, আবার বলেন। যারা বলেন রাসূল আপনার মিলাদে হাজির হয় আমার নবীর সামনে, সাহাবায়ে কেরাম তো অনর্থক কথা বলে না, কাজের কথা তো জোরে বলা হারাম, অতএব আপনি যদি রাসূলের সামনে হাজির মনে করে জোরে জোরে চিল্লান, এটা বেয়াদবির স্বামী, হয়তো চিল্লানি বন্ধ করো না হয় রাসূলের হাজির বলা বন্ধ করে দাও। ভাইরা আমার, আমি কিন্তু গালাগালি করছি কেউ রে? না না, গালি দেওয়া হারাম, গালি দেওয়া আর আমি দিব কা, দুশ্মন কেন মানুষ গালি দেয়, ঠিক না? আপনাদের সাথে তো আমার দুশ্মনই নাই, আমি তো চাই আল্লাহ ভোলা মানুষ সব আল্লাহ আলা হয়ে যায়, আর যদি আমার দুশ্মনী থাকে যে সব ফিডা জাহান্নামে দিয়ে আমি একা গিয়ে হেন আর আমি মুরগি খামু, তাহলে দুশ্মনী ভাগ থাকলে না আপনারা খারাপ বলতে পারবো। আর যদি আমার অন্তরে নিয়ত থাকে ভাই যান সবাই আল্লাহর পথে আসেন, তাহলে আমার খারাপ ব্যবহার করলে তো আসবেন না। আমার নবী বলছেন ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার। মাত্র 13 বছরের প্যাকেজ দিয়া আমার নবী মক্কা বিজয় করছেন, মদিনা স্বর্ণে মদিনা বানাইছেন, ভালো ব্যবহার। রাসূলের উম্মত কেন তুমি গালি দাও, এত রাগ কেন তোমার? কাকে তুমি গালি দাও? আল্লাহর নবীও তো নিষেধ করেছেন, বহু আলোচনা আপনাদের আগে পিছে শুনাইছি, অতএব কোনো গালাগালি নাই। ও মুসলমান, আমার নবী যদি সামনে আসে, তুমি যদি দাঁড়ায় যাও, আমার আল্লাহ তো সামনে হাজির নাকি হাজির না, কয়দিন থাকে কথা বলে না, আল্লাহর সম্মান নবীর থেকে কম বেশি? তা নবীর যদি দাঁড়াইতে আইলে তো আল্লাহ তো সবসময় হাজির, সবসময় দাঁড়ায়। আল্লাহ আপনি দয়া করে আমাকে আগে হেদায়ত দান করেন, আপনাদেরকেও করেন, গোটা নবীর উম্মতদের হেদায়ত দান করেন, জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। কাউকে গালি দেওয়ার নিয়ত নাই, তারপর অজান্তে কোনো কথা যদি আমার বের হয়ে যায় আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চেয়ে নিব। ভাইরা আমার, অনবীর উম্মত
আমাদেরকে বাইতুল মুকদ্দাস থেকে উপরে নিয়ে গেলেন। প্রত্যেক আকাশে দুইটা দরওয়াজা আছে, কয়টা দরওয়াজা? প্রত্যেকটা দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে, দারোয়ানও দাঁড়ানো আছে, দরজাগুলো স্বর্ণ চামড়া দিয়া কুত পাথর দ্বারা সাজানো, তালাগুলো নূরের তৈরি তালা, সব তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমের জিম্মা নিয়ে আমার নবীকে টান মেরে নিয়ে আসবো। আল্লাহ পাক আমার নবীকে কুদরতি সাহায্যের অপরাধ দিয়ে নিয়ে গেছে। আল্লাহ নবীকে লামা গালা জামা আরশ করেছে লৌহ কলম পেরিয়ে, 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার আল্লাহ আমার নবীকে সামনে বসাইয়া মারেফতের কথা আছে। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আবার মুহূর্তের মধ্যে রাত্রের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিছেন, কাবার কিনারায় পৌঁছায় দিলেন। নবীর মান কত? এতক্ষণ যা আপনাদের বয়ান করে শুনাইলাম, এই আরশ কুরসি লৌহ কলম আকাশ বাতাস সূর্য চন্দ্র যা কিছু বললাম এগুলো সব হলো আলামিন। এই আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, আর আমার মায়ার নবী হলেন রহমত। যাহা তাকায় রবুবিয়ত খুদা কি নবুয়ত মুস্তফা কি রবুবিয়ত খুদা কি আয় জাহাত নবুয়ত মুস্তফা কি হায় ওয়াহাত যে নবীর জন্য গাছ কাঁদে, মাছ কাঁদে, গর্তের পিপীলিকা কাঁদে, যে নবীর জন্য আকাশ কাঁদে, বাতাস কাঁদে, চাঁদ সূর্য কাঁদে, যে নবীর জন্য মাটি কাঁদে, যে নবীর জন্য দুনিয়া পাগল। কিন্তু না, নবীর আপন চাচা, নবীর আপন বংশের লোকেরা নবীর বিরোধিতায় পাগল হয়ে গেল। মক্কা পার্লামেন্ট, ওই বেঈমান মুশরিকদের পার্লামেন্টের নাম হলো দারুন নদুয়া। ওখানে বসে তারা পরামর্শ করলো, মোহাম্মদ বাড়াবাড়ি করে, আঙ্গ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কি করা যায়? প্রথম সিদ্ধান্ত দিল মুহাম্মাদের সামনে কিছু প্রস্তাব দাও, এই মুহাম্মদ যদি আরবের রাজা হতে চাও বানায় দিব, নারী চাও দিব, গাড়ি চাও দিব, বাড়ি চাও দিব, তারপর আঙ্গ বিরুদ্ধে কথা বলবি না। এ ইমাম সাহেব বেতন লাগবে কত? 5,000। এই 5,000-এ কি হয় আমরা তো বুঝি, আঙ্গ তো 30,000-এ হয় না, বামাতে আরো 20,000 তাতেও হয় না, তোমার 5,000-এ কিছু হবে না, আমরা 10,000 দিব। খানা কয় বেলা চাও? 3 বেলা কয় না, আলাদা 2 বেলা নাস্তাও দিব। এত মহব্বত কেন করো সভাপতি সেক্রেটারি? কয় মহব্বতের কারণ হলো মজার মজার বয়ান দিবা, তবে আঙ্গ দলের বিরুদ্ধে কোনো কথা বলবা না। ইমাম সাহেব আল্লাহর গোলাম, কোরআন শরীফ হাতে লইয়া জুমার বাগানে ডাক দিয়ে কয়, আমি মসজিদের ইমাম, আপনি মসজিদের কমিটির মেহমান, আল্লাহর ঘরের দায়িত্ব বড় বড়, ছোট কোনো দায়িত্ব না, সদস্য হলেও তো বড় দায়িত্ব, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। অতএব আমি ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয় তাহলে আপনারাও যদি কমিটির মধ্যে থাকতে চান আপনারাও দল বাদ দিয়া নিরপেক্ষ থাকতে হবে। এতক্ষণ 10,000 টাকার গান শুনাইলাম, কানে দিয়ে আরো চিল্লায় কি দুঃখ, কি দুঃখ গো। অনবির উম্মত, মুহাম্মাদের কাছে প্রস্তাব দেওয়া হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আব্দুল্লাহ সন্তান, আরবের কি চাও, বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, সব দিব, আঙ্গ বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর নবী একটু একটু গভীর ভাবে যদি চিন্তা করতেন, ক্ষমতাটা তাল মিলাইয়া নেই, এরপরে সাইজ করুন,
নবী চিন্তা আমার থেকে আরো গভীরে করেছেন যে ওদের সাথে তাল মিলায় যদি উপরে উঠা যায় তাল মিলাইয়া বাতিল হক এক হতে পারে না, বাতিলের সামনে হক মাথা নত করতে পারে না। যদি মিলিয়াই যায় এমন বান্দা কইরা যাব, এখন স্বাধীনভাবে যা বলি তখন তাও বলতে পারবো না। মায়ার নবী বলে তো স্বার্থের গুল্লি মারি কালেমার কথা বলবো, বাতিলদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। আবু জাহেলরা সভাপতির চেয়ার বয়ে কয় ইমার্জেন্সি কল কর, নতুন মিটিং কর, মোহাম্মদের কি করা যায়, প্রস্তাবে তো পারলাম না সাইজ করতে, এইবার হুজুরের চাকরি বন্ধ করে দাও। না বান্দা না না, আমগো চাকরি বন্ধ না রে বাবা, আমরা চাকরি কেন বন্ধ করবি, আমরা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা চাকরির জন্য লেখাপড়া করি নাই, দাউলের পানি খেয়েছি কত কষ্ট করে পড়েছি। ও মুসলমান, ভালো খানাও খেতে পারি নাই, একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি করার জন্য, অতএব আমরা তো আল্লাহর গোলামি করতেছি, রিজিকের মালিক আল্লাহ, চাকরির ভয় দেখায় কোন লাভ আমাদের হবে না, হবে না, হবে না, খোদায় খাওয়ায় না, ও ভাই খাওয়ায় না, কে খাওয়ায়, কম খাওয়ায়, অনবির উম্মত রাগ করবেন না, রাগ করেননি, রাগ করলে ইমান কিন্তু জিরো পয়েন্টে চলে যাবে। আল্লাহ আমাদের হেদায়াত দান করেন। আমি কিন্তু এখন ভিন্ন আর একটা নবীর আদর্শের আলোচনায় ঢুকতেছি, আগাবো পরে না আবার আয়াত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল সব ভাইকে কবুল করে, আরো আস্তে করে বলে না আমি। এই খেপাটা যদি আগে খেপতে তাহলে এই দেশে আর কোন নাস্তিক থাকতো? হ্যাঁ, কি খেপে, সময় মতো জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আর নাই, কি ওরে দৌড়, জোতা ধুয়েছে আর আগে। হ্যাঁ, কোথায় আমাদের ইমান, মাইকে জালাম ওই ভাষণ দেই নাস্তিকের দাঁত, হুজুর গো চিনু না চিনু না, সাহস থাকলে আয় আয় দেখ আমরা কেমনে দৌড় দেই, এই তো আমগো সাহস, না হয় নবীর আশেক তুই বাংলায় কম নাই, কম নাই, এত আশেকের রসুল রবিউল আউয়ালে রাজধানী গরম, এত আশেক যদি এক ময়দানে নাইমা যাইতা এ জমিন পবিত্র হয়ে যাইত, কোন নাস্তিক এ জমিনে থাকতে পারত না। অনবির উম্মান, এবার দারুণ দয় দ্বিতীয় পরামর্শ পাই না, কি করা যায়? এক একজনে কয় মোহাম্মদ রে বন্দি কর, না উজুবিল্লা কর না কেন, একজনে কয় মোহাম্মদ রে দেশান্তরী করো, এই সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, সব তার সমাধান হচ্ছে এক মুরব্বীর আগমন, বড় হুজুর ডাক দিয়া কয় কিরে কত ডুকা গাইছ, কয় পারি না, কয় উপদেশটা কেন বানাও না আমারে, আমি তো দুনিয়ার মধ্যে যত আকাম কুকামের বুদ্ধি দেওয়ার আমি দিতে পারি, আর কেউ পারে না, আমি কিন্তু আকাম আকামের বুদ্ধি দেওয়ার হেডমাস্টার, যত আকাম কুকামের বুদ্ধি রাখবে নিষ্কর দিবি, টাকা লাগবে না, ব্যাগ আমি তুই কথা বলু, সিদ্ধান্ত কি হইছে, হয়ে কয় দেশান্তরি কর, কয় না না আমার একটা সিদ্ধান্ত নাও, আমি বলবো মোহাম্মদ নাউজুবিল্লাহ তার মাইরা ফালাও, বাহ বড় হুজুরের সিদ্ধান্তই তো দামি, কি দামি তোমার সিদ্ধান্ত, আসো তোমারে পুরস্কার দেই, কয় পুরস্কারের গুল্লি মারি ফাও বুদ্ধি দেওয়ার তো জায়গা পাই না, আমি যত বুদ্ধি দিই আমার পুরস্কার লাগে না, কাম কর, যেমন পরামর্শ দিল মিস্টার ইবলিস তেমনি কাজ করল, সবাই অন্ধকারে গিয়া রসুলের বাড়িটারে ঘেরাও করে ফেলল,
আমার আল্লাহ দেখেন কি দেখেন না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ জানাই দিছে নবী গো রেডি হয়ে যাও, বেঈমানদের পরামর্শ চলতেছে তোমাকে মারবে, তুমি রেডি হয়ে যাও, আলীর ঘরের মধ্যে ডাইকে হাজির করে দাও। হযরত আলীকে ডাকলেন আমার নবী, মাঝখানে অনেক কথা আছে সংক্ষেপে আনা যাই। হযরত আলীকে ডাকলেন, বাড়ির চতুর্পাশে বেঈমানরা ঘেরাও করে ফেলল। আমার নবী আলীকে বলে, আলী আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও, সব হাতে নাও, আগামী কাল বা দুই একদিনের মধ্যে আমানত গুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিবে। আলী চিন্তা করলেন, নবীর আমানত এগুলো আগামী কাল বা দুই দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছে, অতএব আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ডুকুরতি নাকি না ঘুমাই, আমি আইজ মরি না। ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না, কারণ নবী কইছে আগামী কাল আমার আমানত দেওয়া লাগবে, তবে আইজ মরবো না। বললে কাই, কে বাঁচানের মালিক? কে সম্মানের মালিক? রসুল এবার প্রস্তুত হয়ে গেছে। একটু আগেই ইশারা দিছিল কয়েক বছর আগে আবু বকর, কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা। কিছু কিছু সাহাবা একরামদেরকে আল্লাহ নবী আগে পাঠায় মদিনায়, যাও কোন একদিন আমারও যাওয়া লাগবে, আস্তে আস্তে চলে যাবে। এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে কত আর সহ্য করা যায়? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার কেউ নাই, কেউ নাই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার নবী এখন একা গভীর রাত অন্ধকার। এবার বেঈমানরা চতুর্পাশে বাড়িটা ঘেরাও করে ফেলেছে, আমার নবী এবার একা একা হয়ে গেল। আল্লাহ আমি কেমনে বের হব কয় পয়গম্বর, চিন্তা নাই, হাতের মধ্যে কিছু ধুলা না, আর আমি আপনাকে মন্ত্র শিখাই দে, আয়াত ফিরে ফিরে দম দেন, আর এই ধুলাগুলো ওদের চোখে মারবেন, বাড়ির চতুর্পাশে ওদের চোখে লাগবে, ওরা চোখ ডরবে, মাঝখান দিয়া নিরাপদে আপনি বের হয়ে যাবে। পয়গম্বর ধুলা নিলেন, আল্লাহ বলেন, পয়গম্বর ধুলাগুলো মোবারক হাত নিয়ে আপনি আয়াতগুলো পড়ে নিয়ে আসিন, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمعون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون كلام زند قرآن حكيم حكمته لا يزال سطو قديم هذا بدر قطان وبر مكان بومي سرال قطان جنم بومي جنم قطن مايا انتر قطن مايا সারা বাংলাদেশে বয়স করতে যাই, ও বাংলাদেশের শেষ প্রান্ত বর্ডার কক্সবাজার টেকনাফ বয়ান করে যখন দোয়াটা করে বসি, দেখি কাতারে কাতারে বিডিআর এসে সালাম দেয়,
আর হাতটা ধরে চোখের পানি ছেড়ে কয় হুজুর গো আপনি আমাদের দেশে আমি আপনার দেশে হুজুর আপনার বয়ান শুনে কলিজা ঠান্ডা পেয়েছে দোয়া করবেন আমরা চাকরি করি আল্লাহ যেন হেফাজত করেন দেশি মানুষ পাইলে কত টান কত টান যারা বাজে যান দেশি মানুষ পাইলে হাজিরা কত এলাকার সৌদি বিদেশিরা কত খুশি ও নবীর উম্মত আল্লাহর নবী মোবারক জবান দিয়া মোবারক দুলা হাত দিয়া যখন দম করলেন পয়গম্বর দুলাগুলো চতুর্দিকে ছিটায় দিলেন ওরা চোখের মধ্যে চোখ ডলে আল্লাহ নবী নিরাপদে বের হয়ে গেছেন ওরা টের পায় না আমার নবী বা দ্রুত কদম দিতেছে না গাইতেছে মায়ার নবী একা একা অন্ধকার কিন্তু না রাস্তায় কোন আলোর দরকার নাই কারণ আমার নবীর চেহারার মধ্যে এত আলো এত আলো অন্ধকার পথ যেন রসুলের চেহারা মোবারকে আলো হয়ে গেল আমার নবী বিদায়ের বার্তা জানায় কাবা ও কাবা এই জীবনে কত কষ্ট করেছে এই জমিনে মা হারাইলাম বাবা হারাইলাম রে কাবা পারলাম না থাকতে আমার মালিকের অনার হয়ে গেছে বেইমানের অত্যাচার আমি হক প্রতিষ্ঠার জন্য আমি হিজরত করে রে কাবা আমার নবী পেছনে ফিরে ফিরে চায় আর সামনে যায় জন্মভূমির জন্য যে মায়া কি মায়া রসুলের চোখ মোবারক দিয়া পানি পড়া শুরু হয় আর বলে কাবা আজ বড় কান্না নিয়ে যাই একদিন আমি হাসি দিয়া বিজয়ের পতাকা উড়াই ঘরে আসবো রে কাবা আমার নবী আবু বকরের ঘরের কিনারায় গিয়ে ডাক দিলেন আবু বকর একটা ডাক দেওয়া মাত্র আবু বকর বের হয়ে গেল আমার নবীকে সালাম দিলেন লাপাই ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর হাজির নবী বললেন আপনি কি ঘুমান না আবু বকর বলেন পয়গম্বর বহু আগে আপনি একদিন আমাকে ইশারাতান বলেছিলেন একদিন হিজরতের সাথে আল্লাহর কসম আপনার মহব্বতের কারণে আজ পর্যন্ত আমি দরজার কিনারে দাঁড়ায় থাকি একটা রাত্র আমি বালিশের সাথে পিঠ লাগাই ঘুমাই দেন ও পয়গম্বর আমি আবু বকর একা না একা না আমার মেয়েটাও ঘুমায় না নবী আমার শুধু মেয়েটাও না আপনার সফরের জন্য একটা সাওয়ারি আমি উঠ রাখছি তাও ঘুমায় না সারা রাত অপেক্ষা করতেছি কখন আমার নবী এসে ডাক দিন আবু বকর আর আমি যদি ঘুমায় থাকি নবী বড় কষ্ট পাবে আমি আবু বকর ঘুমাই না আমার মেয়েটাও ঘুমায় না নবী গো উঠো ঘুমায় না পথের দিকে নবী কখন আসবে নবীর উম্মত কেমন মায়ের নবীর উম্মত হইলা নবীর জন্য উট কাঁদে নবীর জন্য মাছ কাঁদে কেমন নবীর উম্মত ওই নবীর মায়া অন্তরে কেন ঢুকাইতে পারলা না রে বাবা যদি নবীর জন্য মায়া হইতো কাফনে কাপড় নিয়া নাইমা যাইতা রসুলের দুশ্মনকে জবাই করার জন্য দুনিয়ার অপরাধীদের ফাঁসির দাবি নিয়ে রাত দিন নারী পুরুষ ছোট থেকে বড় না খাইয়া ঘুমাইরা রাজধানীর রাস্তায় রাস্তায় স্লোগান দিতে যদি পারে ওরে মুসলমান এই দেশটা তো মুসলমানের দেশ কিসের ভয় নবীর দুশ্মনকে জবাই করার জন্য ফাঁসির দাবি নিয়া মুসলমান কেন তোমরা রাস্তায় নামতে পারলা না কপাল কিন্তু খারাপ খারাপ একদিন কিন্তু তোমার জবাব দিতে হবে আমার নবীর গালি দেয় তুমি ঘুমাও যদি আজকে নবীর মহব্বতের রাস্তায় নেমে যাইতাও ওই দুশ্মনের বিচার এতদিন এই জমিনেই হয়ে যাইত ভাইরা আমার আপনারা পত্রিকায় হয়তো দেখছেন জামিনের এমন একটা আবদার চলতেছে ও মুসলমান দেশ কিন্তু ঠান্ডা না ঠান্ডা না আমারে গালি দাও সহ্য করবো
আমার আব্বারে কিছু বলো, ধৈর্য ধারণ করো। এ বান্দা মরণ তো একবার হবে, একবার হবে। সন্তান মাকে সকাল দশটায় বলে, মা আমি একটু ফরিদগঞ্জ বা চাঁদপুর যাই, দুই ঘন্টা পরে আসবো, এক ঘন্টার সময়। মোবাইল উঠছে, মা কানের মধ্যে লাগায় শুনে কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, কে কান্দতেছো, কি ব্যাপার? বলে, তোমার সন্তান সবে মাত্র সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা আমার যুবক ভাই, ঘুমানোর সময় নাই, ঘুমানোর সময় নাই। যদি ঘুমায় থাকো আরো কিন্তু বিপদ আসতেছে। অতএব এখন থেকে রেডি হও, রেডি হও, কাপড়ের কাপড় কিনে রেডি হও, আর মা বাবার সালাম দিয়া দাও। ও মা আমারে যদি দেখো আমি ঘুমের বিছানা নাই, আমারে খুঁজবা না, খুঁজবা না, কারণ আমার নবীর দুশ্মন একটু ঢুকছে, আবার বের হইতে চায়। আমরা মুসলমান এই জমিনে থাকব, আর নাস্তিক আরাম করবে হতে পারে না গো মা। আমি কাপড় কিনে রেডি হয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশ্মন বেঈমানের বাচ্চা পারে জবাই করে কুকুরের নাস্তা বানাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত গো মা আমি নবীর আশে তোমার দরজা আসবো না, আসবো না, আসবো না। ভাইরা মা, এদেশের মুসলমান বা ইসলামের সাথে গাদ্দারি করে কোন পরাশক্তি, কোন বেঈমান এ জমিনে সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই। অতএব আমাকে বলো, আমার পীরকে বলো, যাকে বলো, একটু ধৈর্য ধারণ করে মেনে নিব, নেওয়ার কথা না, নিব। কিন্তু রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমার আব্বাও যদি বলে জবাই করার জন্য আমি একাই যথেষ্ট। ভাইরা আমার, আবু বকর পয়গম্বরের দরবারে হাজির, বেঈমানরা পয়গম্বরের উপরে আক্রমণ করার জন্য পাগল। আবু বকর কে নিয়ে পয়গম্বর মদিনার দিকে রওনা হয়ে গেছেন, পয়গম্বর অন্ধকারে হাঁটতেছেন, আবু বকর ছাড়া কেউ নাই। এখন তো মক্কায় কি সুন্দর রাস্তা, পাথর মাইরা আমি হাইতে 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 রাস্তার ভিতর দিয়ে মক্কায় আসলাম। কি সুন্দর পাহাড়ের ভিতরের রাস্তা, ফ্যান লাগানো, কোনো গরম নাই, যদিও রৌদ্রের তাপমাত্রা বেশি, কিন্তু রাস্তা কত সুন্দর। ওই সময় রাস্তা নাই, পাথরের জমিন, চতুর্পাশে পাহাড় আর জঙ্গল। আমার মায়ার নবী আস্তে আস্তে করে হাঁটতেছেন, আবু বকর একবার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। পয়গম্বর বলেন, আবু বকর আপনি এমনটা কেন করেন? বলেন, শত্রুর ভয়, আমি যখন সামনে যাই আমি ভয় পাই, পেছন দিক দিয়ে না জানি শত্রু আঘাত করে। আমি আবু বকর থাকবো আর আপনারা আঘাত করবে তা হতেই পারে না রে পয়গম্বর। যদি শত্রু কোন আঘাত করতে চায়, প্রথম গুলি আমি আবু বকর নিব, তারপরে আপনার এর আগে হবে না রে পয়গম্বর। আবু বকর আমার নবী কিনা কদম দিয়ে, কদম দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে একটা গুহার কিনারায় দাঁড়াইছেন। রাত শেষ হয়ে গেল, আমার নবী একটু বিশ্রামের জন্য দিনের বেলা গুহার মুখ দিয়ে ঢুকতে চান। আবু বকর একটু দেখেন ভেতরে কি অবস্থা, আবু বকর ঢুকলেন, পরিষ্কার করলেন। আমার নবী গুহার মধ্যে প্রবেশ করলেন, গুহার মধ্যে প্রবেশ করার পরে আমার নবী ক্লান্ত, মায়ার নবী হেঁটে হেঁটে কত কষ্ট রাত্রি রাত্রি। কাফেরারা ঘুরতেছে, কই মোহাম্মদ তো নাই। আবু বকর যখন ভেতরে আমার পয়গম্বর কে নিয়ে ঢুকছেন, আল্লাহর কুদরতি হেফাজতের মাধ্যমে গুহার মুখের মধ্যে মাকড়সার জাল, কবুতরের ডিম তা দেয়,
আবু বকরের পা মোবারকটা এভাবে সোজা করে দিলে, মায়ের নবীর মাথা মোবারকটা আবু বকরের উরু মোবারকের উপরে রেখে একটু ঘুম পড়ে গেলেন আমার নবী তন্নাচ্ছন্ন। আবু বকর তাকায় দেখলেন চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়, না জানি কোন শত্রুর আঘাত হয়ে যায়। আবু বকর কাপড় ছিল গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে, কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র গুলো বন্ধ করতেছে। কাপড় শেষ, তবে একটা ছিদ্র এখনো বন্ধ করা হয় নাই, ছিদ্র এখনো শেষ হয় নাই, কাপড় না। আবু বকরের অপর পায়ের গোড়ালিটা দিয়া ছিদ্রটা বন্ধ করে রাখলেন, চেপে ধরলেন। আল্লাহ কুদরত, ওই গর্তে ছিল একটা সাপ, অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতেছিল আমার মায়ার নবী এই গর্তে একদিন আসবেন, তার সাথে একবার মোলাকাত করো। সাপ আমার নবীর সাথে মোলাকাত করার অপেক্ষা, কিন্তু না না, আবু বকরের পা মোবারক দিয়ে আটকা। সাপ এবার দেখা করতে চায় আবু বকরের পায়ে আঘাত করে, আমার একটু সুযোগ দাও, মায়া নবীর যদি দেখতে না পারি আমার কলিজা ঠান্ডা হবে না। আবু বকর পা সরায় না, সাপ এবার সিদ্ধান্ত নিল যদি পায়ে দাগ বসায় দিতে হয়, বেয়াদবি হলো আমি মায়ার নবীর না দেখা সারব না। সাপ সিদ্ধান্ত নিয়ে দেরি না করে পয়গম্বরের ঘুমন্ত অবস্থায় আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে যখন দাগ বসায় দেয়, আবু বকর এখনো পা সরায় না সরায় না, নড়াচড়া করেন, নবীর কষ্ট হবে ঘুমে। আবু বকর পা না সরায়, বিশের যন্ত্রণা সহ্য করতে পারে না, দাঁত গাবড়ায় বসে আছে। আবার মায়ার নবী আবু বকরের উপরে মাথা মোবারক রেখে ঘুমায়, আবু বকর দাঁত কামড়ায় বিশের যন্ত্রণা সহ্য করতে পারে। কেমন নবীর আশেক হইলেন মুসলমান, আবু বকরের চোখের পানিগুলো দর দর করে পড়তেছে। আবু বকরের অজান্তে একটা চোখের ফোটার পানি পয়গম্বরের চেহারা মোবারকে পড়ল। মায়ার নবীর চোখ খুলে তাকায় দেখে আবু বকরের চোখের পানি, আমার নবী মুসলিম, আবু বকর আপনি কেন কাঁদে? আবু বকর বলেন, পয়গম্বর এই ছিদ্র গুলো কাপড় দিয়ে বন্ধ কর না, একটা ছিদ্র দিয়ে পা দিয়ে খেয়ে রাখলাম, পারি না, সব আঘাত করেছে। আমার নবী দেরি না করে বলে, পা আমার সামনে আগায় দেন। আমার মায়ার নবী লালা মোবারক দিয়ে যখন কাটা খায় লাগিয়ে দিল, সাথে সাথে বিষটা পানি হয়ে গেল। আমার নবী বলেন, আবু বকর পাটা সরায় দেন, সাপ আসো। সাপ এইবার মানুষের মতো জবান খুলে গেল কথা, সাপ দেখ দিয়ে বলে, পয়গম্বর বেয়াদবি ক্ষমা করবেন, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মহব্বতের, আমি বহুদিন ধরে এই গল্প অপেক্ষা করি আপনার দর্শনের জন্য, আবু বকর আমাকে দেয় না, আমি পাগল, দেখার জন্য বড় পাগল পয়গম্বর। ও নবীর উম্মত, আল্লাহ নবী মাফ করে দিলেন। এরপরে রাত হলো, আবার সফর শুরু করলেন, 14 দিন লাগায় পয়গম্বর এভাবে জায়গায় জায়গায় একটু বিশ্রাম করে মদিনার পথে, আর ওদিকে মদিনার সবাই পাগল, মায়ার নবী আসতেছেন রহমাতুল লিল আলামিন, মদিনাবাসী কত খুশি, তারা শহর থেকে রাস্তায় বেরিয়ে আসলেন। আমার নবী উঠে উঠে সফর করে যাচ্ছেন, রসুলকে মদিনার কিনারায় নেওয়ার পরে টানাটানি, এক এক সাহাবাই এক এক মদিনা ওলা বলে, আমার বাড়ি আমার বাড়ি। ও মুসলমান, আল্লাহ নবী বললেন, উঠ যে দিকে যায় সে বাড়ি যাব। আমার নবীর আনসার সাহাবী আবু আইয়ুব আনসারির ঘরে গিয়া দাঁড়াল, আমার নবী সেখানে দাঁড়ালেন, বিশ্রাম নিলেন। রে মুসলমান, মদিনা ওলা নবীর স্বাগতম জানায়, আমার নবীকে মেহমানদারি করায়। মুসলমান, মদিনা শহরের আগে রাসূলকে মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছেন, ওই থেকে আজ পর্যন্ত বছরে বছরে কোটি লক্ষ লক্ষ হাজি যখন যায় মদিনায়, যখন যায় আমার নবীর ওই মদিনাওয়ালার যেখানে মেহমানদারি করাইছে, এখনো কোটি কোটি ওই থেকে আজ পর্যন্ত সকল হাজিদেরকে গাড়ি থামায়া ওই মদিনাওয়ালারা এখনো মেহমানদারিটা করাইতেছে। নবীজির মহাব্বত কাকে বলা হয়? হে মুমিন, আমার নবী চলে যাইতেছে মদিনায়, এখন মদিনা ধন্য, মদিনা ধন্য,
মদিনার দাম অনেক বেড়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ 70 বছর মদিনায় সময় কাটাইছেন, 70 বছর ইমাম মালিক কখনো জুতা পায়ে পরিধান করেন নাই। ইমাম মালিক মদিনায় জুতা কেন পরেন না? মদিনার আসে মদিনায় ইমাম মালিক কেন জুতা পরিধান করেন না? ইমাম মালিক বলে মদিনার যেখানে আমি যাই পয়গম্বরের সুন্দর রওজার মিশক আর আম্বরের গন্ধ পায়। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সানাম জানাই মদিনা, যাইতে পারলাম না দেখতে পারলাম না। মদিনায় যেতে চান কি চান? চোখের পানি ছেড়ে কাঁদো হে মুমিন, একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে ধাক্কা দিয়ে মদিনায় পৌঁছে দিবে রে। আসে আমার নবী রওজা দাঁড়াইলে চোখের পানি রাখা যায় না, রাখা যায় না। ওই মদিনা কত মায়ার, কত মায়ার, কত মায়ার। ও নবী উম্মত সালাম পৌঁছাও, সালাম পৌঁছাও, আর আল্লাহকে বলো আল্লাহ গো একবার তুমি মদিনায় নাও, কাবা ঘরটা তৈরা লম্বাই বলার তৌফিক দাও। এমন সুন্দর মদিনা আমার নবীর রওজার, আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী। আমার নবী এখনো আল্লাহর মারেফতে মগ্ন। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, ওই মদিনার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, একদিন আগে হোক একদিন পরে হোক, আমার আল্লাহ মদিনায় না নিয়া মরণ দিবেন না। আরো বেড়ে পুবাল হাওয়া দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না।
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। সাহাবায়ে কেরাম পাগল হয়ে দৌড়াইতেছে, নবী না থাকলে আমরা থাকি কি লাভ। ওমর চিল্লায়, আলী চিল্লায়, আলী আমার নবীর হাত মোবারক ধরে আস্তে আস্তে করে নিরাপদ জায়গা নিয়ে যায়। অমরকে বলে তুমি যাও ময়দান, তারে থামায় দৌড়ে অমর। ও মুসলমান, এদিকে বেলাল যুদ্ধে যায় নাই, আল্লাহ নবী বলেছেন তুমি আজান দিও, মসজিদের মধ্যে আজান দিও। বেলাল আজান দিতেছে, হঠাৎ করে হাইয়া আলা সালা, এমন টাইমে কানে আওয়াজ, মদিনার নবী দুনিয়ায় নাই, চলে গেছে। বেলাল আজান তো একটা দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে, চিৎকার দিয়ে কয় তুমি এতে থেকে কি লাভ হবে আমার, আমি কার জন্য আজান দিব যেই আল্লাহর নবীর জন্য এই দুনিয়ায় দিন পাইলাম। ও নবী না থাকলে আমি বেলাল থেকে লাভ নাই। বেলাল ওদের ময়দানে দৌড়ে শাহাদাত বরণ করার জন্য। ও নবীর উম্মত, এদিকে আল্লাহর নবীর সাহাবী হানজালা বাসর করে বিবাহে রাত্র গোসলখানায় গিয়ে শুনে নবী নাই, নবী নাই, বিবির ডাক দিয়ে কয় লঙ্গে কাপড় নাও তরবারি দাও, আমার নবী না থাকলে বেঁচে থেকে কোনো লাভ নাই। এবার হানজালা দৌড়ায় চলে গেল, বিবির অনুরোধ তাও মানল না। হানজালা শাহাদাত বরণ করেছে, পয়গম্বর বলে ও সাহাবায়ে কেরাম, যারা শাহাদাত বরণ করেছে তাদের বিনা গোসলে খবর দেন। ময়দান থেকে এক মহিলা ডাক দিয়ে কয় পয়গম্বর, হানজালা নামের মানুষটা আপনি গোসল ছাড়া খবর দিবেন। আমি হানজালার বিবি, ও নবী গো, আপনার মহব্বতে গোসল না করে ফরজ, গোসল না করে দৌড়া, আপনার মহব্বত। আমার নবী ডাক দিয়ে কয় দেখ দেখ হানজালার লাশ কোথায়, গোসলের ব্যবস্থা করে দাও। গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ ডাক দিয়ে কয় ও পয়গম্বর, যেই হানজালার বিবির মায়া ত্যাগ করে দৌড়ায়, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, হবে না, হবে না, ওই হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা হয়ে গেছে। কান্দিয়া বে কুলোরে, হানজালা শহীদ রে, ফেঙ্গে সেরে সেই জঙ্গে বহুদে, নবীর সাহাবি শিলে হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলে নবীর ডাকে আধার রাতে, কহে বিবির তরে বিয়ের রাত্রে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে বহুদে, হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে না বসামি, সুপিলাম তো মারে রে সেই জঙ্গে বহুদে, যুদ্ধে গেলে শহীদ হইলে না পাক হালাতে, নবী জেনে সাহাবাদের
গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে, অমনি গরমি আওয়াজ নবীজি পাইলেন ছুদিতে, হামজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, আশেক হবে রাদারায় শাহেন শাহেদ আলম, আশেক হবে রাদারায় শাহেন শাহেদ আলম, সুন্নত কি পায়রবি করতে রহো হর জাহর দম, সুন্নত কি পায়রবি করতে রহো হর জাহর দম, এলাকার মুসলমান যুবক হে পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবা দিয়া গো, ও মা আমিও তো একটা মায়ের সন্তান যুবক, নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না রে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, এই মাহফিল জীবনের শেষ হয়ে যেতে পারে রে যুবক, কত যুবক হঠাৎ করে মরে গেছে বিদায় নেওয়ার টাইম পায় নাই, অ যুবক আল্লাহর গোলাম কিনিয়া কবরে রওনা দিস রে ভাই, আমরা রসুলের আদর্শের কারণে ধ্বংস হয়ে যাই নাই, কেন রসুলের আদর্শের দাঁড়ি রাখো না নামাজ পড়ো না রে যুবক ভাই, তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে কলেজে পড়ে অভাব নাই, তোমার মতো যুবক দাঁড়িওয়ালা আরে আর্মি পুলিশ বিডিআর চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক আছে অভাব নাই, ড্রাইভারি করে কৃষি কাজ করে অভাব নাই, অ যুবক আল্লাহর গোলাম, এলাকার মুসলমান মা বোনেরা মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও, এ যুবক আল্লাহর গোলাম মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও, ঈদের তিন দিন আগে সন্তান ঢাকা থেকে মোবাইল করল, তিন দিন আগে ডাক দিয়া মাকে কব গো, ঈদের তিন দিন বাকি আছে গো মা, ঈদের তিন দিন বাকি, আব্বা ঈদের বাজার করছে নাকি, মা বলে না না না, সন্তান বলে মা আব্বাকে বলো ঈদের বাজার করা লাগবে না, আমি ছয় মাস পরে আমি ছুটি পাইছি ঈদের, আমি ঈদের বাজার নিয়ে বাড়ি আসবো আগের রাত, মা আমার বাবার জানায় দাও, আমার বাবার জানায় দাও, আমার বাবা যেন ঈদের বাজার না করে আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবো, মা কত খুশি স্বামীর ডাক দিয়ে শুনছো তোমার সন্তান ঈদের বাজার নিয়ে আসবে আগের রাত, তোমারে বলছি ঈদের বাজার করবা না, মা বড় খুশি হয়ে খবর জানায় দিছে আশেপাশের মহিলাদের শুনাইলে, শুনছো ঈদের বাজার নিয়ে আসতেছে আমার বাবা ঈদের আগের রাত, ঈদের দিন সন্তান বাজারে গিয়া মোবাইল করছে, মা বলো মা গো তোমার জন্য কি নিয়ে আনবো গো মা, বলো মা তোমার জন্য কি আনবো, মা ডাক দিয়ে কয় ও সন্তান আমার জন্য কিছু আনা লাগবে না রে বাবা, তোর আব্বার জন্য যা পারো তুই নিয়ে, তোর বাবার যদি যা বলে করো তোর বাবার যা পারো না, আমি মা আমি কিছু চাই না, আমি চাই তুই এসে একটা মা বইলার ডাক দিবি আমি খুশি হব, সন্তান তোর বাবার জন্য জামা কাপড় যা পরো নিয়ে, তোর বাবার বড় কষ্ট, তোর বাবার জন্য তুই যা পরো নিয়ে আয় রে সন্তান, আমি মায়ের কিছু লাগবে না, আমি মা চাই তুই আইস একটা মা কয়া ডাক, কারণ তুই জানো না রে বাবা কত রাত্র তোর মা ঘুমাইতে পারে নাই, তোর মায়া কইরা কত রাত্র তোর মা ঘুমায় না, তোর চিন্তায় খানাও খায় না রে বাবা, আয় আয় বাবা আয় তাড়াতাড়ি আয়, আমি মা তোর জন্য পাগল পথে দিয়ে তাকায় আছি রে বাবা, এই ময়দানে অনেকে আসো মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে তোমার আবদার জানাই ও সন্তান, এই শীতের মধ্যে কত ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, একবারও কি তাকায় দেখছো
মা বাবার কবরে একটা বালিশ নাই, বিছানা নাই, কত কষ্ট করে তোদের লালন পালন করেছে মা বাবা, ওই মা বাবার জন্য কি একটু দয়া হয় না রে সন্তান? অহংকারী করো রে বাবা, সন্তান ঈদের আগের দিন রাত চান রাত্রে সন্ধ্যাবেলা বলে মা রাত একটার মধ্যে আমি বাড়ি আসবো, টেনশন করবা না গো মা, ঈদের বাজার নিয়ে গাড়ি তুটলাম। মা বড় খুশি, আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে। মা ঘুমায় না আনন্দে আত্মহারা, ছেলের বাবারে খানা দিয়া বাবারে ঘুম পড়ায় দিছে, স্বামী ঘুমাও, মা ঘুমায় না। মা স্বামীর কিনারে বৈশা বৈশা বাতি জ্বালায় ঘড়ির দিয়ে তাকায় আছে, দশটা বাজে গেছে, এগারোটা বাজবে, বারোটা একটা, আমার সন্তান দরজায় সে মা বলে ডাক, মা পথের দিকে কান সজাগ করে বসে আছে, কখন সন্তান মা বলে ডাকবে? মা খানাও খায় না, বাবার সাথে একত্রে খাও। মা আজকে বালিশে শোয়, কেমন যেন মায়ের ঘুম আসে না, ভালো লাগে না। মা বারবার ঘড়ির দিকে তাকায়, একটা বাজলে সন্তান উঠবে, কিন্তু না না, আধা ঘন্টা বাকি আছে, একটা বাজার মা বসে আছে, সন্তান এসে ডাকছে না, একটা বেজে গেছে, সন্তানের ডাক নাই। মা অপেক্ষা করে, দেখি সন্তান একটু যানজট হতে পারে, আসতে দেরি হতে পারে। মা আধা ঘন্টা বসে অপেক্ষা করলো, দেড়টা বেজে গেল, খবর নাই। ঘড়ির কাঁটা ঘুরা যখন দুইটার কাঁটা চলে গেল, খবর নেই। মা এখন মনটা জানি কেমন কেমন লাগতেছে, মা অস্থির অস্থির ভাব। ঘড়ির কাঁটা ঘুরা ঘুরা যখন তিনটার কাছে চলে গেছে, মা সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে বলে, স্বামী উঠো, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার বাবার একটু মোবাইল খোলো, এখনো কেন আসলো না, দুই ঘন্টা হয়ে গেল। বাবায় বারবার কল দেয়, রিং হয় রিসিভ হয় না, বারবার কেটে যায়, আবার দেয় রিসিভ হয় না, কেটে যায়। বাবা বারবার কল করতেছে, রিসিভ হয় না, কেটে যায় কেটে যায়। বাবা এখন অস্থির হয়ে গেল, মা অস্থির। বাবা ঈদের বাজার নিয়ে আসবে, অ মুসলমান যার মা নাই সে বোঝে, মা কেমন রত্ন, কেমন রত্ন নিল। অ নবীর উম্মত, অ নবীর উম্মত, কপাল পড়া হয়ে গেছে রে, ওই মা বাবারে কবরে রেখে গুনাহ করে মা বাবারে কষ্ট দাও। বাবাই মোবাইল করে, ধরে না ধরে না, হঠাৎ করে স্ত্রী কয়, আবার দাও আবার দাও। আবার যখন বাবা কল করলো, হঠাৎ করে রিসিভ হয়ে গেল। বাবাই কেমন যেন একটু খুশির ঠেলাই করছে, বাবাই কই কই, মোবাইল কানে লাগায় দেখে ও অচেনা কণ্ঠের আওয়াজ। বাবা ডাক দিয়ে কই, কে তুমি? বলে তুমি কে মোবাইল করছো? বলে মোবাইল ওয়ালার দাও, আমি মোবাইল ওয়ালার বাবা। ডাক দিয়ে কই, পুরো রে এখনো তুই ঘরে ঘুমাইছো? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দিয়ে আয় আয় আয়, তোর সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। বাবা একটা চিৎকার মেরে মোবাইল ফলায় বেহুশ হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে স্বামী ডাক দিয়া কয়, ও বিবি দাঁড়াও, স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমারে ডাকবা না, আমার সন্তান ঈদের বাজার যতক্ষণ পর্যন্ত আনবে না, আমি মা ততক্ষণ পর্যন্ত ঘরের দরওয়াজায় যাব। বাবা অ্যাম্বুলেন্স দিয়া তাড়াতাড়ি দৌড়ায়, লাল পতাকা লাগাইয়া বাঁশি বাজায়, যখন বাড়িতে রওনা হয়ে গেল সন্তানের লাশ নিয়ে, বাড়ির দরওয়াজায় যখন বাঁশি বাজতেছে লাল পতাকা, মা তো পাগলের মতো ঘুরে ঘুরতে ঘুরতে যখন বাঁশির আওয়াজ পেয়ে দরজায় মা দৌড়ায়, তাড়াতাড়ি গাড়ি থামা, আমার সন্তান কই, ঈদের বাজার কই। গাড়ির পেছনের ডালা উঠাইয়া মা একটা লাফ দিয়া বাক্সটা খুইলা, ওই কাপড় সহ মাছটা ধরে ধরে কাঁদে আর কয়, বাবা তুই কি এই বাজারের খবর শুনাইছ? বাবা ঈদের বাজার কই, এই নাকি আমার ঈদের বাজার, এই নাকি ঈদের বাজার, এই নাকি ঈদের বাজারের খবর শুনাইছ? মা লাশটা নিয়ে কাঁদে আর কয়, দেখ আমার বাবার ঈদের বাজার।
মায়া মন পাগল বেউসায় বেউসায় আজ পর্যন্ত সন্তান মা পাগলের মতো ঘুরে কোন ডাক্তার মাকে আর সুস্থ করতে পারে ও এলাকার মুসলমান ও মা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারের মা বোনেরা আল্লাহর কাছে কান্নাকানি করো চোখের পানির বড় দাম বড় দাম কেয়ামতের ময়দানে জাহান্নাম আসবে গুনাহগারদের তালাশ করার জন্য আল্লাহ পাক বলবে একটু পানি ছিটায় দাও পানি ছিটায় দাও যখন পানি ছিটায় দিবে জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে কিসের পানি এটা কি কুদরতের বলে না না গুনাহগার বান্দার চোখের পানি তখন ওখানে কাজে লাগে ও নবীর উম্মত আল্লাহর নবী বলেন জাহান্নামের ভয়ে কবরের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি বের হয় আমার আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন আরাম করে দিবে ও মুসলমান সবাই তো মারা যায় আমিও মরবো আপনিও মরবেন কি নিয়া কবরে যাইতেছে নবীর আদর্শটা আজকে থেকে তওবা করে ওয়াদা করেন রাসূলের সুন্নাত ছাড়বেন না কারণ আমার নবী বলেন ওই উম্মত জান্নাত পাবে না যে আমার মানে না সাহাবায়ে কেরাম বললেন কারা মানে না নবী বললেন যারা আমাকে আমার আনুগত্য করে না সুন্নাত মানে না তারা মানে না ও মুসলমান যারা সুন্নাত মানে তারা নবী মানে তারা জান্নাত পাবে ওয়াদা করো দাঁড়িয়ার কাঁদবা না নামাজ ছাড়বা না ঘরের মধ্যে কোরআনের আওয়াজ জারি করে দাও আল্লাহর কাছে দোয়া করে রসুলের আদর্শের বাইরে কোন আদর্শ নাই যে আদর্শ মানলে মানুষ সভ্য হবে একমাত্র রসুলের আদর্শ পারে মানুষকে সভ্য জাতি বানাতে অতএব আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ মাহফিল কবুল করে নাও আয় আল্লাহ নবীর আদর্শে আদর্শবান বানায় দাও আয় আল্লাহ ঘরে ঘরে নেককার সন্তান বানায় দাও কোরআন বলা বানায় দাও আল্লাহ পাক আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين